বন্ধুরা আমি তোমাদের জামান স্যার এবং তোমরা দেখছো তোমাদের পিও ইউটিউব চ্যানেল ডাব্লিউ পিএসসি এক্সাম বন্ধুরা আজকের ক্লাসে আমরা জেনারেল নলেজের কোশ্চেন থেকে দশটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চিন করবো এবং বিস্তারিত আলোচনা করবো যে সমস্ত কোশ্চিনগুলো তোমাদের আপকামিং প্রতিটি চাকরি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদের আপকামিং ক্যালকা পুলিশের এক্সামের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট তো সেশনটা মন্দিরে শেষ পর্যন্ত দেখতে থাকেন অভবিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যেটা সাবস্ক্রাইব করে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অন অনস্ক্রিনে বন্ধুর আছে ফার্স্ট কোয়েন্ট দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়েন্ট আছে আমাদের এখানে ভারতের বর্তমান আইবি চিফ কে রেগুলার করে যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডও যেটা আছে কোশ্চেন নেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো এখানে ভারতের বর্তমান আইবি চিফ কে এসে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের বন্ধুরা এখানে যে তপন কুমার ঢেকা তপন কুমার ঢেকা ইনি বর্তমানে যেটা আছে আইবি চিফ আছেন সুবোধ কুমার জয়াসওয়াল ইনি যিনি আছেন ইনি সিবিআই চিফ আছেন সিবিআইয়ের হেড এবং এখানে যেটা আছে সামন্ত কুমার মিশ্র ইনি আছে ইডি ইডির হেড আছেন ইনি এবং সামন্ত গোয়েল যিনি আছেন ইনি র র এর হেড আছে তো মাথায় রাখবে বর্তমান ভারতের কে কোন পদে আছে এর উপর একটা সেপারেট ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম রিসেন্টলি দিয়েছি সেটা তোমরা প্লেলিস্ট ভিজিট করো অবশ্যই দেখে নেবে সেখানে সবগুলো ইনক্লুড করা আছে নেক্সট কোয়েশন চলে আসো নেক্সট আছে আমাদের এখানে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি হবে আমাদের ভিটামিন বি টুয়েলভের বন্ধুরা রাসায়নিক নাম হবে আমাদের সায়নো কোবালামিন এটি যেটি আছে এটি ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম রাইবো ফ্লোবিন আছে এটি কার ভিটামিন বি টু ভিটামিন বি টুর রাসায়নিক নাম আমাদের রাইবো যেটা আছে ফ্লোবিন এবং ফলিক অ্যাসিড এটি আমাদের ভিটামিন বি নাইনের এবং পেন্থোথেনিক অ্যাসিড এটি যেটা আছে এটি বি ফাইভের তো মাথায় রাখবে নেক্সট চলে আসবো নেশ্সে যেখানে সিক ফ্রাইড সিক ফ্রাইড লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা তো এখানে আমাদের সিক ফ্রাইড লাইন যেটি আছে এটি কোন দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা হবে সিক ফ্রাইড লাইনটি যেটি আছে আমাদের জার্মানি ও ফ্রান্সের মধ্যে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে যেটা আছে আন্তর্জাতিক সীমানা এটা আছে এবং জার্মানি এবং ফ্রান্সের মধ্যে আরও একটি বর্ডার লাইন রয়েছে সেটি আমাদের নাম ম্যাগিন ম্যাগিনটন ম্যাগিন যেটা আছে নট না যেটা আছে ম্যাগিন নট যেটা আছে জার্মানি ফ্রান্সের মধ্যে আরও একটি যেটা আছে এ আন্তর্জাতিক সীমানা ইরাক এবং যেটা আছে ইরানের মধ্যে যেটি আছে সাদাল আরব আন্তর্জাতিক সীমানাটার নাম সাদাল আরব এবং রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে কার কার আছে রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা আছে সেটি আমাদের মাজিনাল মাজিনাল নাম যেটা আছে মাজিনাল লাইন এবং জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে রয়েছে হিন্ডেনবার্গ যেটা আছে হিন্ডেনবার্গ রয়েছে এবং এছাড়া আমাদের ইন্ডিয়ার সাথে কার কার রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের নাম কি আমাদের রেড ক্লিপ রেড ক্লিপ আছে ইন্ডিয়া পাকিস্তানের ইন্ডিয়া চায়না ইন্ডিয়ার সাথে চায়নার যেটা বর্ডার আছে সেটি কি আমাদের দুরান্ত লাইন দুরান্ত লাইন ইন্ডিয়া চায়নার সঙ্গে এবং ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যেটি আছে সেটি কি তিন বিঘে করিডর মাথায় রাখবে নেক্সট চলে আসবো নেক্সট আছে আমাদের এখানে আই ও যেটা আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন তো এর যেটা আছে সদর দপ্তর কোথায় অবস্থিত তো এর সদর দপ্তর বন্ধুরা হয়েছে মধ্যে জেনেভা সুইজারল্যান্ডে আইএসও যে সদর দপ্তর আছে এটি জেনেভাতে রয়েছে মাথায় রাখবে জেনেভাতে আরও যে সমস্ত সংস্থাগুলোর সহ দপ্তর রয়েছে সেগুলো একবার যেটা আছে রিভিশন করে নাও যে আইএল ও ইন্টারন্যাশনাল লেভেল লেবার অর্গানাইজেশন এর সঙ্গে সঙ্গে রয়েছে ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত WHO এইচ ওয়ার্ল্ড হেলথ এরও যেটা আছে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এরও সদর দপ্তর যেটি আছে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত এছাড়া আর একটা মাথায় রাখবে WMO WMO ও আমাদের ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যেটা আছে এরও সদ দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত নিশ্চয়ই চলে আসবো আমরা এখানে নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে যে নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ব মেদিনীপুরে অবস্থিত তো এখানকার মধ্যে কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি যেটি আছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত তো পূর্ব মেদিনীপুরের বন্ধুরা এখানে অবস্থিত আমাদের কোলাঘাট কোলাঘাট যেটি আছে এটি একটি তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত টিটাগড় এটাও তাপবিদ্যুৎ কেন্দ্র এটি আমাদের সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত এবং ব্রক্কেশ্বর এটি আছে বীরভূমে এবং সাগরদিঘি এটি যেটি আছে এটি মুর্শিদাবাদে অবস্থিত নেক্সট চলে আসবো নিজে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে পৃথিবীর যমজ গ্রহ বন্ধুরা শুক্রকে বলা হয় শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় এছাড়া শুক্রকে যেটা আছে হলুদ গ্রহ বলা হয়ে থাকে পৃথিবীকে আমাদের কি বলা হয় নীল গ্রহ বলা হয় পৃথিবীকে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ প্লুটোকে বলা হয় বামন গ্রহ মাথায় রাখবে নেপচুনকে কী বলা হয় ন্যাপচুনকে সেরকম কিছুই বলা হয় না সেখান থেকে আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার আসবে নেক্সট কোয়েশন চলে আসো নিচে ইতিহাসে আঠারোশো সাতান্ন সাল কেন স্মরণীয় আঠারোশো সাতান্ন সালটি কেন স্মরণীয় ইতিহাসে এই সালে মহাবিদ্রোহ হয়েছিল এই সালে পলাশির যুদ্ধ হয়েছিল এই সালে বক্সার যুদ্ধ হয় নাকি এই সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয় মহাবিদ্রোহ আমাদের কত এইটিন ফিফটি সেভেন পলাশির যুদ্ধ এটা আমাদের অ্যান্সার আসবে পলাশি যুদ্ধ যেটি হয়েছিলো সতেরোশো সাতান্নতে হয়েছিল এটি এটি আমাদের এখানকার অ্যান্সার আসবে বক্সার যুদ্ধ যেটি আছে এটি কত সতেরোশো চৌষট্টিতে বক্সের যুদ্ধ এবং পানিপথের যুদ্ধ যেটি আছে তৃতীয় পানিপথের যুদ্ধ সতেরোশো একষট্টি চোদ্দোই জানুয়ারি তো মাথায় রাখবে নেক্সট ওই চলে আসবে নেক্সট যেখানে সবরমতি নদীর উৎস স্থান কোথায় সবরমতী নদীর উৎস স্থান কোথায় এসে যাবে সেটি অ্যান্সার কী হবে আমাদের এখানে আরাবল্লী পর্বত আরাবল্লি পর্বত থেকে যেটা আছে এই সবরমতি নদীর যেটা আছে উৎপন্ন হয়েছে এবং মাথায় রাখবে সবরমতি যে নদীটি আছে এটি পতনস্থল খাম্বাত উপসাগরে এবং এই আরাবল্লী পর্বত চেয়ে আরও একটি নদী উৎপন্ন হয়েছে সেটা হয়ে যাবে লুনি লুনি রানে এটা যেটা আছে পতিত হয়েছে এটাও ইম্পর্টেন্ট লুনি নদী কোথায় যেটা আছে পতন রয়েছে সেটি এছাড়া অমরকণ্টক সিংহ যেটা আছে অমরকণ্টক সিংহ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমা ঘাট থেকে আছে আমাদের কাবেরি পশ্চিমা ঘাট থেকে কাবেরী ছোটনাগপুর মালভূমি থেকে মাত্র একটা দামোদর দামোদর আছে এবং সুবর্ণরেখা সুবর্ণরেখা দামোদর যেটা আছে ছোটনাগপুর মালভূমি থেকে নেক্সট ওই চলে আসো নেক্সট আছে আমাদের এখানে গুন্ডি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বন্ধুরা স্টেশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমাদের যে গুন্ডি ন্যাশনাল পার্ক যেটি আছে এটি তামিলনাড়ুতে বন্ধুরা অবস্থিত তামিলনাড়ুতে গুন্ডি ন্যাশনাল পার্ক অবস্থিত এছাড়া যেটা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক যেটা আছে সেটি তামিলনাড়ুতে অবস্থিত এবং যেটা আছে মূর্তি মূর্থি মুরুখি এক নামক একটি যেটা আছে ন্যাশনাল পার্ক রয়েছে সেটাও তামিলনাড়ুতে অবস্থিত এবং মুডুমালাই মুডুমালাই ন্যাশনাল পার্ক আছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিন এখানে বর্তমান চিফ মিনিস্টার রয়েছে এবং গভর্নর আছে আর এন রবি আর এন রবি গভর্নর এবং ক্যাপিটাল আমাদের কি চেন্নাই চেন্নাই বন্ধুরা এর ক্যাপিটাল নেক্সট চলে আসবো দশ নম্বর কোশ্চেন এবং আসছে ক্লাসে আমাদের শেষ কোশ্চেন আশা করছি সেশনটা বন্ধু এ শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো সেশন কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আরও কী ইম্প্রুভমেন্ট প্রয়োজন সেশনটাতে সেটাও অবশ্যই জানাবে নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে নিচের কোনটি খার ধাতু তো এখানকার মধ্যে কোনটি আমাদের খার ধাতু হবে তো খার ধাতু হবে বন্ধুরা এখানে আমাদের লিথিয়াম লিথিয়াম আবার এটিও মাথায় রাখবে যে সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম খার ধাতু এর সঙ্গে সঙ্গে যেটা আছে এটি সবচেয়ে হালকা ধাতু এখানে যে ক্লোরিন আছে এই ক্লোরিনটা আমাদের হয়ে যাবে হ্যালোজেন মৌল ক্লোরিন একটি হ্যালোজেন মৌল এবং সিরিয়াম সিরিয়াম এটি একটি বিরল মৃত্তিকা মৌল এবং হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল মাথায় রাখবে তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং